রাজ্যে এবার শুরু হলো যাত্রী সাথী অ্যাপ পরিষেবা। কম খরচে যাত্রী চালকদের উপকার হবে বলেই আশাবাদী মন্ত্রী। 3 মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর রাজ্যে সোমবার নবান্ন থেকে উদ্বোধন হলো সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। রাজ্যে বেসরকারি অ্যাপ ক্যাবের দাপটে যথেষ্টই চাহিদা কমেছিল শহরের হলুদ ট্যাক্সির। যদিও কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ক্ষেত্রে অধিকাংশ ট্যাক্সি যাত্রীর গন্তব্যে যেতে না চাওয়া, মিটারের চেয়ে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ বরাবরই ছিল হলুদ ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। তাই এই সকল যাত্রীর সমস্যা দূর করে রাজ্যব্যাপী সরকারি অ্যাপ ক্যাবের পরিষেবা দেওয়া শুরু করল রাজ্য পরিবহন দপ্তর। সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাত্রী সাথী নামে এই অ্যাপ পরিষেবার চালু করার কথা জানান। কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এবার থেকে এই পরিষেবার আওতায় আনা হবে, যেখানে যে কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যে যাবার জন্য গাড়ি বুক করতে পারবেন এবং একই সঙ্গে সেটি পথ চলতি যে কোনো হলুদ ট্যাক্সির ক্ষেত্রে প্রযোজ্য হবে। কলকাতা হাওড়া শহরতলি এলাকার 50,000-এর বেশি ট্যাক্সি এই পরিষেবার আওতায় আনা হয়েছে। এই পরিষেবাতে যাত্রীদের অপেক্ষাকৃত কম ভাড়া ও চালকদের বাড়তি মুনাফা হবে বলেই জানান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, সারা দেশে এই প্রথম এই ধরনের পরিষেবা চালু হয়েছে। এতে যাত্রীদের পরিষেবা ব্যবহারে কম টাকা দিতে হবে, পাশাপাশি গাড়ির চালকেরাও অধিক রোজগার করতে পারবে। রাজ্য সরকার এই পরিষেবার মাধ্যমে মুনাফা নেবে না, শুধু আনুষাঙ্গিক খরচটুকুই নেবে। তাই আমি সাধারণ মানুষের প্রতি আবেদন করছি, এতদিন যেমন বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবা আপনারা ব্যবহার করেছেন, এবার থেকে এই সরকারি পরিষেবাতেও যুক্ত হন। এই পদ্ধতির যে কোনো ত্রুটি বিচ্যুতির ওপরে নজর রাখা হবে, যাত্রীদের থেকে পাওয়া অভিযোগ ও নজরদারির মাধ্যমে খামতির জায়গাগুলো শুধরে নেওয়া হবে। রাজ্য পরিবহন দপ্তরের অভিযোগ বিভাগেই এই পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ যাত্রীরা জানাতে পারবেন। নির্দেশিকা পুজোর পরেই দেব যে 12 বছরে যারা অ্যাডাল্ট নয় তারা এটা চালাতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, একজন স্টিয়ারিং যার হাতে থাকবে সেই টোটোর মালিক হবে, একজন ব্যক্তি একটাই টোটোর মালিক। অর্থাৎ একজন ব্যক্তি 50টা টোটো কিনে ছেড়ে দিল, আমরা এটা আর মানব না। সে আমরা স্টিয়ারিং যার হাতে টোটোর মালিকও সে হতে হবে। এই নির্দেশিকাগুলো আমরা দেবো। আর আমরা যেটা চেষ্টা করব, অটো এবং টোটোর যারা ড্রাইভার আছে তাদের একটা মিনিমাম 2-3 দিনের একটা ট্রেনিং, যে গাড়ি চালাতে হয় কেমন করে এবং তার কী কী মানতে হয়, প্যাসেঞ্জারদের কীভাবে পরিষেবা দিতে হয় ব্যবহার করতে হয়, এর একটা ট্রেনিং দেওয়ার কথা ভাবনা চিন্তার মধ্যে আমরা রেখেছি। না দেখুন, এই যে টোটোগুলো আছে, ই রিক্সা আছে, এগুলো যেহেতু ইন্স্যুরেন্স করতে হয় না, ফলে এগুলো বিমার ক্ষেত্রে সমস্যা আছে। এবং এগুলো যেহেতু সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করার কোনো নির্দেশিকা বা কোনো আইন আমাদের হাতে নেই, তাই আমি এটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করব যে এগুলো সংখ্যা নিয়ন্ত্রণের অধিকারটা দেওয়া হোক। দ্বিতীয় হচ্ছে, এগুলো ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় কি না, এ ধরনের কোনো আইন ফ্রেম করা যায় কি না, এটা আমরা কেন্দ্রীয় সরকার যে মত আছে তার কাছে আমরা অবশ্যই করে জানাবো। স্যার, একটা জিনিস আমরা দেখি যে হাওড়া স্টেশনে যারা কমার্শিয়াল গাড়ি নয় অথচ প্রাইভেট গাড়ি কমার্শিয়াল গাড়ির মতো খাটে এবং এখানে দালাল রাজ করে। অবশ্যই আছে, অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে অনেকে আছে প্রাইভেট গাড়ি এবং তারা কমার্শিয়াল কাজ করছেন, এটা করা উচিত নয়। তার কারণ হচ্ছে, কমার্শিয়াল ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করলে তার নিয়মকানুন আলাদা। আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে বাইক ট্যাক্সি আছে প্রায় কলকাতায় 15,000, যারা প্রাইভেট নাম্বারে ব্যবসা বাণিজ্য করতেন, আমরা তাদের জন্য একটা সুযোগ এনে দিয়েছি যে প্রাইভেট নাম্বারগুলো সে কমার্শিয়াল নাম্বারে কনভার্ট করতে পারবে। একটা মিনিমাম খরচা, বেশি খরচা না, অল্প খরচায় তাদের কমার্শিয়াল নাম্বারে কনভার্ট করে দিচ্ছি। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তার নাম্বারটা নির্দিষ্ট থাকবে এবং তাকে হলুদ কালারেরও করতে হবে না, আমরা সেই ভাবনাও করছি। কারণ একটি কলেজের ছেলে, সে তার একটা বাইক আছে, সেই বাইকটা নিয়ে সে হয়তো কোনো খাবার সংস্থার খাবার দেয়, যেমন জোম্যাটো আছে, সুইগি আছে, তার নাম্বার প্লেটটা হলুদ করে দিলে কেমন হয়, আমরা এটা সাদা রেখেই করা যায় কি না আমরা সে ভাবনা চিন্তা করছি, কিন্তু তাকে কমার্শিয়াল নাম্বার নিতে হবে। তেমনি অনেক প্রাইভেট 4-চাকার গাড়ি আছে, তারা প্রাইভেট গাড়ি কমার্শিয়াল খাচ্ছেন, আমরা তাদের জন্য আমরা কিন্তু কমার্শিয়াল নাম্বার নিয়ে নেওয়ার জন্য নির্দেশিকা জারি করব। চালু হলো যেটা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যাত্রী সাথী অ্যাপ বলে এটা নামকরণ করেছেন এবং তার অনুমতি নিয়ে তার ভাবনা অনুসারে আমরা এই অ্যাপ ক্যাবটা চালু করলাম। বেসরকারি উদ্যোগে যেমন অ্যাপ ক্যাব সিস্টেম আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন বেসরকারি উদ্যোগ তার পাশাপাশিও যুক্ত হলো পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সরকারি অ্যাপ ক্যাব। এটা ভারতবর্ষে কোনো রাজ্য নেই, আমরাই প্রথম চালু করলাম।
এতে দুপক্ষ লাভবান হবেন। এক হচ্ছে যাত্রীরা কম ভাড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে যেতে পারবে, এবং যখন ঝড় বৃষ্টি হয় যেখানে বেসরকারি উদ্যোগের অ্যাপ ক্যাবগুলো রিডিউস করে সেটা এবং বেশি ভাড়া নেয়, সেই সমস্যার মধ্যে যাত্রীদের পড়তে হবে না। আর একটা হচ্ছে লাভবান হবে যে যারা গাড়ি দিচ্ছেন গরিব যে ট্যাক্সি চালক বা যে ক্যাবের যারা গরিব ড্রাইভাররা আছে তারাও একটু বেশি অর্থ উপার্জন করতে পারবেন এই সরকারি অ্যাপ ক্যাবের সাথে যুক্ত হলে। এবং আমাদের রাজ্যে প্রায় 40-50 হাজার এই কলকাতা বা হাওড়া জুড়ে অ্যাপ ক্যাব গাড়ি আছে, তারা বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে যুক্ত, তার সাথে তারা সরকারি অ্যাপ ক্যাবের সাথে যুক্ত হবে, এবং আমরা এটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে এসেছি। এখন বিষয়টা হলো যে এতদিন তো বিভিন্ন বেসরকারি সংস্থা অ্যাপ ক্যাব চালাচ্ছে, সেই সিস্টেমের মধ্যে সাধারণ মানুষ কিন্তু আছে, তার সাথে এটা যুক্ত হলো সরকারি অ্যাপ ক্যাব, যেখানে চাপলে আমি কম ভাড়ায় যেতে পারবো, আর সঙ্গে সঙ্গে সেই গাড়িটা যিনি চালাচ্ছেন তিনি কিছুটা বেশি পাবেন, কারণ সরকার প্রফিট করছে না, সরকার শুধু অপারেটিং কস্টটা নেবে। কারণ এটা ট্রায়াল চলেছে 3 মাস, আপনারা জানেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এই সফটওয়্যারটা তৈরি করে দিয়েছে, এবং যখন ট্রায়াল চলছিল তখন আমাদের অফিসাররা পুলিশ প্রশাসন সঙ্গে ছিলেন, এবং আমাদের পরিবহনের যারা MPI তারাও মানুষকে হেল্প করেছে যে কীভাবে এগুলোকে বুক করতে হয়। আমরা এটা প্রচারের মধ্যে নিয়ে আসব যাতে সাধারণ মানুষ জানতে পারে এবং তারা তাদের ফোনে যেন এটাকে লোড করে নেয়। কোনো বুকলেট প্রকাশ করা হবে কি? হ্যাঁ অবশ্যই আমরা করব, আমরা এটা ব্যাপক প্রচারের মধ্যে যাব। এতদিন আমরা প্রিপেড ট্যাক্সি নিয়ে করছিলাম, লিমিটেড গাড়িকে আমরা যুক্ত করেছিলাম, এখন আজ থেকে সমস্ত গাড়ির দরজা আমরা খুলে দিলাম, তারা এর সাথে যুক্ত হবে, এবং সাধারণ মানুষের জন্য আমরা এটা প্রচারের মধ্যে নিয়ে আসবো। বিষয়টা হচ্ছে যে যেহেতু বেসরকারি উদ্যোগে অ্যাপ ক্যাবগুলো কোনো অফিস নেই, সেখানে সাধারণ মানুষ অভিযোগ জানানোর কোনো জায়গা নেই, কিন্তু পরিবহন দপ্তর তো খোলাই থাকবে, সেখানে অভিযোগ জানানো যাবে, এবং যে দুর্বলতাগুলো এরপরেও আমরা লক্ষ্য রাখবো, যে দুর্বলতা আসবে সেগুলোকে আমরা কাটিয়ে তোলার চেষ্টা করব। আমি শুধু সাধারণ মানুষকে বলবো এটা নিজেদের একটা সিস্টেম মনে করে আপনারা এর সঙ্গে যুক্ত হন, এবং কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা সেটা নিশ্চয়ই পরিবর্তন করার চেষ্টা করব। কিন্তু কখনো কোনো মানুষকে হ্যারাস করা বা ড্রাইভার বা গাড়ির চালককে শোষণ করা এটা তো সরকার করে না, সরকার মানুষের জন্য আছে। আমাদের গ্রিভেন্স সেল তো আমাদের পরিবহন দপ্তরে আছে, গ্রিভেন্স সেল এই অ্যাপে বুক করে পশ্চিমবাংলা কি যে কোনো জায়গায় যেতে পারবেন নাকি শুধু? না না, যে কোনো জায়গায় যেতে পারবেন আপনি, সেগুলো করা হাওড়া ডিস্ট্রিক্টের টোটোর যে দাপা, দেখুন টোটোর জন্য আমরা একটা নির্দেশিকা জারি করেছি যে সমস্ত DM-দের যে আপনি DM, ট্রাফিক পুলিশ, টোটো ইউনিয়ন, RTO এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে নিয়ে বসে টোটোগুলোর মধ্যে একটা ডিসিপ্লিন আনা, পরিবহন থেকে আমরা এইটুকুই নির্দেশিকা দিয়েছি। তার কারণ হচ্ছে টোটোকে কোনো রুট পারমিট নিতে হয় না, যেহেতু ই ভেহিকেল, লাস্ট মাইল কানেক্টিভিটি, এই ভাবনা থেকে এই গাড়িগুলোর উদ্ভব হয়েছে। কিন্তু এত সংখ্যায় বেড়ে গেছে, যেহেতু রুট পারমিট নিতে হয় না, যেহেতু পরিবহন দপ্তর এটাকে কন্ট্রোল করার কোনো আইনগত টুলস আমাদের হাতে নেই, তাই এটা পশ্চিমবঙ্গে প্রচুর বেড়ে গেছে, তাই এটাকে নিয়ন্ত্রণ করা দরকার বলে আমরা এই টোটোর জন্য আমরা কিছু নির্দেশিকা দিয়েছি। কিন্তু একটা যে একজন টোটো আলাও কেউ জীবিকাচ্যুত করা আমাদের সরকারের উদ্দেশ্য নয়, আমরা বলেছি শুধু ডিসিপ্লিন আনতে হবে, সেই ডিসিপ্লিনটা আলোচনার মধ্যেই উঠে আসবে যে তাদের ভাগ ভাগ করে এরিয়া ভাগ করে দেওয়া যেতে পারে, তারা দিনে শিফটিং পদ্ধতিতে চালাতে পারে, এইগুলো করা। আর একটা যেটা বলা হয়েছে যে ইলিগাল যত ম্যানুফ্যাকচারার আছে, কোনো লেদ কারখানা বা গ্যারেজ যেখানে লোহার সাথে লোহা জুড়ে টোটো তৈরি করে ছেড়ে দেওয়া হয় যাদের কোনো লাইসেন্স নেই, সেগুলোকে FIR করে লক করে দেওয়ার কথাই আমরা বলেছি। সোর্সটাকে আমরা ইলিগাল সোর্সটাকে বন্ধ করব, কিন্তু যারা টোটো কিনেছেন তারা কিন্তু গরিব, তারা থাকবেন, কিন্তু তাদের একটা ডিসিপ্লিন আনতে হবে। এবং যারা নতুন যারা তাদের পক্ষে একটু সময় সাপেক্ষ, তাহলে এত যাত্রীতে আসবে ডাউনলোড করবে অনেকটা সময় মানে সময় লাগবে, সেক্ষেত্রে এটা সম্ভব হবে না? সেক্ষেত্রে কি আগের যে যে ট্যাক্সিরা সেটাই কি চলবে নাকি নতুন কোনো? না না না, বিষয়টা হচ্ছে যে দেখুন এটা তো সবে শুরু হলো, এই সমস্যাগুলো যেরকম আসবে আমাদের সেইভাবে হ্যান্ডেল করতে হবে, সমাধান করতে হবে। যখন প্রচণ্ড রাশ আসবে একটু তো সময় লাগবেই, কিন্তু এটার জন্য আলাদা কিছু করতে হবে কি না এটা আমরা কয়েকদিন পরে বলব। ঠিক, থ্যাংক ইউ।